হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, আপনারা দেখছেন মাদার্স টেকনিক্যাল, আর আমি আপনাদের সাথে রয়েছি গণেশ। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কোনো টেকনিক্যাল রিলেটেড বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, এটি কিভাবে হলো এবং কতদিনে আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি এবং কতগুলি ভিডিও আপলোড করেছি, তো এ নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। তো ভিডিওটি খুব একটি মোটিভেশনাল টাইপের ভিডিও হতে চলেছে, তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রায় আজ থেকে 2 বছর আগে আমি ইউটিউব চ্যানেল শুরু করি। তো আপনারা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে দেখতে পারেন যে কত তারিখে চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এবং কত তারিখে ভিডিও আপলোড করা হয়েছে, তো আপনারা গিয়ে দেখতে পারেন। ধরুন প্রথমে তখন আমি অতটা ইউটিউব সম্বন্ধে আমার ধারণা ছিল না, তো আমি সেইভাবে ভিডিও আপলোড করতে থাকি। তো আজ অবধি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে 500। তো এটি শুধুমাত্র আপনাদের কারণেই হয়েছে, এই 500 সাবস্ক্রাইবার আমার কাছে এখন অনেকটাই বড়। তো এর জন্য আপনারাকে অসংখ্য ধন্যবাদ আমার অপার বাংলার মানুষকে এবং অ্যাপার বাংলার মানুষকে। এবং আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমার 1000 সাবস্ক্রাইবারের যে মিশনটা রয়েছে সেটি কমপ্লিট হবে। তো এই যে 500 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হলো এবং এর জন্য আমি একটা স্পেশাল ভিডিও করছি। এটি করার কারণ হচ্ছে বা এর উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা, যে আমি আজ অবধিও একটাও ফোর্সলি বা জোর করে কাউকে সাবস্ক্রাইব করতে বলিনি। তো এটি আমার পুরোটাই জেনুইন সাবস্ক্রাইবার এবং এর জন্য আমি গর্ব ফিল করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, এবং আপনারা যদি ইউটিউব শুরু করছেন বা ইউটিউব শুরু করেছেন তাহলে ভিডিও আপলোড করতে থাকেন, কোনো না কোনোভাবে আপনার সাবস্ক্রাইবার কিন্তু হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কেননা আজ থেকে নয়, আমি অনেকদিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছি, তো তেমন কোনো একটা রেসপন্স পাইনি, কিন্তু এই 500 সাবস্ক্রাইবার আমার কাছে অনেকটাই বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, ততক্ষণের জন্য বাই বাই।